শেষ পারে। কি বলতো, রোজ রোজ পড়াশোনা না করে সারা ক্লাসের সামনে বকা খেতে ভালো লাগে তোদের? বিরক্ত হয়ে যাস না। আরে আমাদের কেন বলছিস, এই কথাটাই স্যারকে গিয়ে বললাম। রোজ রোজ বকতে বকতে বোর হয়ে যায় না? উনি বকলে আমাদের তো চুপ করে বকা খেতেই হবে, কিন্তু উনি তো চাইলেই বকাবকি বন্ধ করে দিতে পারেন, সেটা কি উনি করেন? খালি আমাদের দোষ নাকি? হ্যাঁ। আরে তোরা রোজ হোমওয়ার্ক করবি না আর স্যার তোদের বকা দেবেন না? তোরা তো রোজ হোমওয়ার্ক করে আসলেই পারিস, হোমওয়ার্ক করলেই স্যার বকা দেবেন না। আচ্ছা, স্যারেরই বা রোজ হোমওয়ার্ক দেওয়ার কি দরকার? স্যার হোমওয়ার্ক না দিলে তো আমাদেরও হোমওয়ার্কে ফাঁকি মারতে হয় না। কি অদ্ভুত যুক্তি রে বাবা, শুনে তো আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে। ও, তোর এইটুকুতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে? তাহলে একবার আমাদের অবস্থাটা ভাব। স্কুলে আমাদের রোজ কত কষ্ট সহ্য করতে হয়। আর সহ্য করতে হবে না। মানে আর আমাদের বকা খেতে হবে না? সারা জীবনের জন্য এই হোমওয়ার্কের ঝামেলা থেকে মুক্ত হয়ে যাব। হ্যাঁ, তবে তার জন্য একটু খাটতে হবে। আরে তুই শুধু আমায় বল আমায় কি করতে হবে। এই হোমওয়ার্কের ঝামেলাটা কাটানোর জন্য আমি গোটা একটা পাহাড় কেটে ফেলতে পারি রে। আরে আরে ডুব পাহাড় না, শুধু একটা খাল কাটতে হবে। খাল কাটতে হবে? কোথায়? স্কুলের চারদিকে। তুই চিন্তা করিস না, আমিও তোর সাথে খাল কাটবো। আশা করছি মাসখানেকের মধ্যে চওড়া মতন একটা খাল কাটা হয়ে যাবে। এসব তোরা কি বলছিস বলতো? খাল খাল কেটে কি হবে? আমরা খাল কেটে কুমির নিয়ে আসবো। আর স্কুলের চারদিকে কুমির ঘুরলে স্টুডেন্টরা কেন, কোনো হেড স্যার পর্যন্ত স্কুলে ঢুকতেই পারবে না। আরে তাই তো, এটা তো ভেবে দেখিনি। ভালো হবে না ডুক বল? আরে দারুণ হবে রে, দারুণ হবে। চল চল ডুক, আজ থেকে কাজে লেগে পড়তে হবে, চল। হ্যাঁ হ্যাঁ চল চল। এই আসি রে নিমকি, আসি আসি। এত আজ গবি কথা ওরা ভাবে কি করে কে জানে। কি করছিস নিমকি? ও পাপা, তুমি এসে গেছো? আমি হিস্ট্রি পড়ছিলাম, তুমি বসো না। হোমওয়ার্কের খুব চাপ বুঝি? না না পাপা, কাল আসলে একটা নতুন চ্যাপ্টার শুরু হবে তো, তাই একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম। এমনিতে তো খুব একটা বেশি হোমওয়ার্ক দেয় না স্কুলে, কিন্তু যতটা দেয় সেটা করতে কয়েকজনের যা অবস্থা হয় কি বলবো তোমায় পাপা। তুই কার কথা বলছিস রে, ডুগডুগি নাকি? তা নয় তো কি, হোমওয়ার্ক না করার জন্য রোজ শাস্তি পেতে হয়, তবু শোধরাবে না। জানো তো পাপা, হোমওয়ার্ক যাতে না করতে হয় তার জন্য ডুগডুগিরা কি প্ল্যান করেছে? কি প্ল্যান রে? ওরা নাকি স্কুলের চারিপাশে খাল কেটে কুমির আনবে, যাতে কুমিরের ভয় কেউ স্কুলে পড়াশোনা করতে আসতেই না পারে। বলো তো পাপা, এরকম কখনো হয়? এরকম আজগুবি আইডিয়া ওদের মাথায় এলো কি করে কে জানে। আমি জানি, জানি কোথা থেকে এসেছে। কোথা থেকে? নিউজপেপার দেখে। শুনতে হাস্যকর মনে হলেও বীজপুর গ্রামে ঠিক এই ঘটনাটাই ঘটেছে। কুমিরের ভয়ে জানিস বাচ্চাদের পড়াশোনা একেবারে বন্ধ হয়ে গেছে। এরকম আবার হয় নাকি? আরে নিমকি, বীজপুর গ্রামে ঠিক এই ঘটনাটাই ঘটেছে। গ্রাম থেকে শহরে যেতে হলে নদী পেরিয়ে যেতে হয়, সেই নদীর ওপর সেতুটা ভেঙে গিয়ে গ্রাম থেকে শহরে যাতায়াতটা বন্ধ হয়ে গেছে। এদিকে গ্রামেও কোনো স্কুল নেই, তাই এপার ওপার করতে না পেরে বাচ্চাগুলোর পড়াশোনা বন্ধ হয়ে গেছে। ভেবে এত খারাপ লাগছে। আচ্ছা, ওরা ব্রিজটা বানিয়ে দিচ্ছে না কেন? ব্রিজ বানানো তো অত সহজ নয় রে, উপর মহলের পারমিশন লাগবে, টাকা স্যাংশন হবে, তারপরে তো কাজ শুরু হবে। তাও প্রায় বছরখানেকের ধাক্কা তো বটেই। এক বছর? এক বছর বাচ্চাগুলো পড়াশোনা করতে পারবে না? আচ্ছা, যতদিন না ব্রিজটা তৈরি হচ্ছে ততদিন ওরা নৌকো করে যেতে পারে না? না রে, তাছাড়া জানিস ওই নদীতে এত কুমিরের বাস, ওখান দিয়ে নৌকা যাতায়াত করাই অসম্ভব। ওই জন্যই তো বললাম কুমিরের ভয়ে পড়াশোনা বন্ধ। শুনে এত খারাপ লাগছে। খারাপ তো আমারও লাগছে রে, কিন্তু আমরা কি বা করতে পারি বল? তুই পড়া শেষ করে তাড়াতাড়ি চলে আয়, তোর মা কিন্তু খেতে ডাকছেন। ব্রিজ না থাকার জন্য বাচ্চাগুলো এক বছর পড়াশোনা করতে পারবে না। না না, এটা ঠিক না, আমাকেই কিছু একটা করতে হবে। কাল সকালবেলায় সবার প্রথমে নিক্স হয়ে ওই নদীটার কাছে যেতেই হবে। এই তো সেই সেতু,
এ তো এক চুটকিতেই ঠিক করে দেওয়া যাবে, তারপর বাচ্চারা আবার স্কুলে যেতে পারবে। আচ্ছা সেতুটা তো আমি এক মুহূর্তে ঠিক করে দেব, কিন্তু তাতেও কি বাচ্চারা স্কুলে যেতে পারবে? ওরা যদি কুমিরের ভয়ে এই নৌকা নিয়ে পারাপার না করে তাহলে এক মুহূর্তে বানানো সেতুটার কি হবে? ওরা তো ওটাকে ভূতুরে সেতু ভাববে, সেটাই তো স্বাভাবিক। না না এভাবে হবে না, ওদের পড়াশোনার গুরুত্বটা বোঝাতে হবে। এই যে শুনছো? কে গো তুমি? আমি নিক্স, আমি তোমাদের সাথে কয়েকটা কথা বলতে চাই। কি কথা? একটু তাড়াতাড়ি বলো, একটু পরেই লঞ্চ আসবে ঘাটে, আগে না গেলে চাল ডাল সব শেষ হয়ে যাবে। লঞ্চে চাল ডাল আসে? আগো আমাদের গ্রামের মোড়ল ভবতোষ বাবু আছে না, ওনার লঞ্চ, বড় ভালো মানুষ জানো তো। সেতুটা ভেঙে যাওয়ার পরে উনি আমাদের কথা ভেবে একটা লঞ্চ কিনেছেন জানো, অনেক টাকা দিয়ে। আর সেই লঞ্চে করে প্রতিদিন শহর থেকে চাল ডাল আনাজপাতি জামা কাপড় মশলাপাতি সব নিয়ে আসেন। ভবতোষ বাবু না থাকলে তো আমরা না খেয়েই মরতাম। সে তো খুব ভালো, কিন্তু তোমাদের বাচ্চাদের পড়াশোনার কি হবে? ওরা তো স্কুলে যেতে পারছে না। সে আর কি করা যাবে বলো, না খেয়ে যে মরছি না এটাই অনেক গো। হ্যাঁ দাম একটু বেশি পড়ছে, তা ভবতোষ বাবুই বা কি করবেন, শহরের জিনিসপত্রের যা দাম বেড়েছে। স্কুল যাওয়াটা তো জরুরি, তোমরা এই সেতুটা বানানোর ব্যবস্থা করো না। আমরা গরিব মানুষ, আমরা আর কি ব্যবস্থা করব বলো, যা করার উপর মহল থেকেই করবে। উপর মহলে যা হওয়ার হবে, তার আগে তোমরা নিজেরাই বরং একটা ব্রিজ বানানোর চেষ্টা করো না গো। খুকির কথা শোনো, আমরা বানাবো নাকি সেতু, সেতু বানাতে কত টাকা লাগে ততদিন ওই ভবতোষ বাবুই ভরসা। ভবতোষ বাবুকেই বলো না, যাতে খুব তাড়াতাড়ি ব্রিজের ব্যবস্থা করতে পারেন, শুনে তো বেশ ভালো মানুষই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলেছো, আজ সন্ধ্যাবেলাতেই তো ভবতোষ বাবু সভা ডেকেছেন, ওখানে গিয়েই না হয় সব বলবো। এখন যাই গো, দেরি হয়ে যাচ্ছে, এই চলো চলো সবাই চলো চলো। ঠিক আছে আমিও না হয় যাব। কি গো মোড়ল মশাই আসবে না? আরে আসবে আসবে, একটু ধৈর্য ধরে বসো না। এই তো ভবতোষ বাবুর বাড়ি, ওদের মিটিং আগে শেষ হোক, তারপরে না হয় ওর সাথে গিয়ে কথা বলা যাবে। আচ্ছা মোড়ল মশাই কি বলতে ডেকেছেন বলো দেখি নকুলদা। আরে দাঁড়াও না বাবু, এলেই তো সব জানতে পারবে ঘোতন। ওই তো বাবু এসে গেছেন। আরে তোমরা উঠলে কেন, সবাই বসো বসো। বাবু এরা সবাই অস্থির হচ্ছে, আপনি কি বলবেন সেটা ভেবে। আরে বাবা বলবো বলবো, তার আগে বলো তোমরা সবাই ঠিক আছো তো, খাবার দাবার সব পাচ্ছো তো? বেশ বেশ বেশ, আমি জানি দাম একটু বেশি পড়ছে, আসলে আমি বাকি করি বলো, শহরে জিনিসপত্রের দাম তো আগুন হয়ে গেছে, তাও তো আমি যে দামে কিনি সে দামে তোমাদের বেচি না, আমার একটু লোকসান টোকসান হয় বটে, তা হোক আমার গ্রামের লোকদের জন্য এইটুকু লোকসান আমি করতেই পারি। আপনি তো ভগবান। হ্যাঁ হ্যাঁ ভগবান, আপনি না দেখলে তো আমরা না খেয়ে মরতাম। না খেয়ে মরতাম মোড়ল মশাই। না 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 না, এসব বলো না এসব বলো না, তোমরা হলে গিয়ে আমার একেবারে যাকে বলে আপনজন, তোমাদের জন্য করব না তো কাদের জন্য করব? গ্রামবাসীরা ঠিকই বলেছিল, লোকটা সত্যিই খুব ভালো, একে বললে নিশ্চয়ই কোনো ব্যবস্থা করা যাবে। আচ্ছা মোড়ল মশাইকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলো না ঘতন, কি জানতে চাও? বলছি আমাদের সেতুটা কবে তৈরি হবে সেই অনুযায়ী কাগজপত্রে সব সই করে দিয়েছে? আরে দাঁড়াও না ঘতন, হ্যাঁ আর দু তিন দিন পরে। আরে দু তিন দিনে কি এসব কাজ হয় নাকি, উপর মহলে অনুমতি পেতেই তো
এই 2-3 বছর লেগে যাবে, তারপরে অতগুলো টাকার ব্যাপার, দপ্তর থেকে টাকা পয়সা দেবে, তবেই না সব কাজকর্ম হবে। পারমিশন পেতেই এতদিন লাগবে, কিন্তু পাপা যে বলল 1 বছরের মধ্যেই ব্রিজ তৈরি হয়ে যাবে। এতদিন লাগবে? তাহলে তো আমাদের মতো চাষিদের, জেলেদের, তাঁতিদের কি হবে মোড়ল মশাই? জিনিসপত্র শহরে বেচতে না পারলে না খেতে পেয়ে মরতে হবে। আরে সেই জন্যই তো আমি তোমাদের আজ ডেকে পাঠিয়েছি। আমি ঠিক করেছি, এবার থেকে তোমাদের বানানো জিনিসপত্র, ক্ষেতের শাকসবজি তোমাদের হয়ে আমি শহরে বেচবো। সত্যি বলছেন মোড়ল মশাই? সত্যি বলছেন আপনি আমাদের থেকে কিনে নিয়ে গিয়ে শহরে বেচবেন? না না ঘটন, তোমাদের অত জিনিস কেনার মতো টাকা পয়সা আমার কাছে আছে নাকি? আমি গরিব মানুষ, আমি তোমাদের জিনিস শহরে নিয়ে গিয়ে বেচে দেব, বেচে যা টাকা পাবো তা তোমাদেরই দিয়ে দেব। তবে আজকাল শহরের বাজারে গ্রামের জিনিসপত্রের দাম বড় একটা পাওয়া যায় না। দেখো তোমরা যদি আমাকে বিশ্বাস করে তোমাদের জিনিসপত্র দাও, তাহলে তোমাদের হাতে কটা পয়সা আসবার ব্যবস্থা করে দিতে পারি আমি। আপনি ভগবান, আপনি সত্যি ভগবান, আপনি না থাকলে আমাদের কি যে হতো? আমি যে এ গায়ের মাথা, এ তো আমার কর্তব্য। নাও নাও নাও, এবার তোমরা সবাই ওঠো তো। হ্যাঁ বাবু, এবার একটু বিশ্রাম নেবেন। যাই এবার ভেতরে গিয়ে ভবতোষ বাবুর সাথে কথা বলি। নকল, চাপকে তোর পিঠের ছাল আমি তুলে নেব, বুঝলি? ভবতোষ বাবু এইভাবে কথা বলছেন কেন? তোকে কে বলতে বলেছিল যে 3 দিনের মধ্যে ওই সেতুর কাজ শুরু করবার অনুমতি পত্র পাওয়া যাবে? আপনি তো বললেন। আরে বাবা, তাড়া দিলে 3 দিনের মধ্যেই অনুমতি পাওয়া যাবে, কিন্তু আমি তো তদবিরই করবো না। বাড়ি বয়ে এসে তো কেউ অনুমতি পত্র দিয়ে যাবে না, এত দাম দিয়ে লঞ্চটা কিনেছি কি এমনি এমনি? এই কেনা বেচার ব্যবসা আমি তো ছাড়বো না। কিন্তু ওরা যদি অনুমতির কথা আবার জানতে চায়? বলবা, তো তাড়াতাড়ি অনুমতি পাওয়া যায় না, আমি যা বোঝাবো ওরা তাই বুঝবে। যত সব মূর্খ অশিক্ষিতের দল। শুধু ওরা কেন, ওদের ছেলেপুলেরাও তো অশিক্ষিতই হবে, আর আপনার ব্যবসাও রম রম করে চলবে বাবু। ও, এটাই তাহলে ভবতোষ বাবুর আসল রূপ, গরিব মানুষকে বোকা বানিয়ে নিজের পকেট ভরছে। ছি, আরে বাবু, আপনার একটা চাল আমি বুঝতে পারলাম না। শহর থেকে সস্তার জিনিস কিনে এনে চড়া দামে ওদের কাছে বেচে লাভ করছেন, ভালোই তো চলছিল। এর মধ্যে আবার ওদের জিনিস শহরে বিক্রি করার কথাটা কেন বললেন? ঠিক বুঝলাম না। আরে তুই যদি সব বুঝতিস তাহলে কি আর তুই নকল হতিস রে? তুই তো গ্রামের মোড়ল হতিস। ভালো করে শোন, ওই গরিব মানুষগুলো আর কতদিন চড়া দামে আমার কাছ থেকে জিনিসপত্র কিনতে পারবে? সবার তো হাত খালি হয়ে আসছে, দেখছিস না গুদামে কত মাল রয়ে গেছে, এখনো বিক্রি হয়নি। তা ঠিক, তা ঠিক। তাহলে জিনিস কিনবার জন্য ওদের হাতেও তো টাকা পয়সার ব্যবস্থা করে দিতে হবে নাকি? আর তাছাড়া শহরের বাজারে গ্রামের টাটকা জিনিসের খুব চাহিদা, বড় লোকেরা 2-3 গুণ দামে কিনবে, ফিরে এসে ওদের হাতে কটা টাকা ধরিয়ে দেব। বাবু আপনার কি বুদ্ধি, আপনি সত্যি ভগবান, গরিবের ভগবান। ভগবান নয়, সাক্ষাৎ শয়তান। এই এই এই, কে 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 তুমি, এখানে কি করে এলে? নকল, আমি আমি দেখছি বাবু, আমি দেখছি। Power! 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 Power!
ছাড়বে কাকে, মারবে কাকে, ফেলবে কাকে, বলছি তোরে কখন থেকে বুঝবে। ও বাবা, ও বাবু, এ তো দড়ি হয়ে গেল। তুমি কেন আমাদের বিরক্ত করছো? আমি বিরক্ত করছি? আর আপনারা যে গ্রামের সহজ সরল মানুষদের ঠকিয়ে টাকা রোজগার করছেন। কি চাই কি তোমার? আমি চাই আপনি দু তিন দিনের মধ্যেই ওপর মহলের অনুমতি পত্রের জন্য চেষ্টা করবেন, আর ওটা হাতে পেয়ে গেলেই সেতুর কাজ শুরু করে দেবেন। অসম্ভব, আমি এই গ্রামে আর সেতু তৈরি হতে দেব না। এই এত জিনিসপত্র জমা করেছি কি এমনি এমনি? তাই নাকি? আর যদি এই জিনিসগুলোই না থাকে? মানে? মানে এটা। কবে রে আমার এখানে ম্যাজিক দেখাতে এসেছিস? কি ভেবেছিস, কি কি ভেবেছিস এতে আমি ভয় পেয়ে যাব? আজ রাতে শহর থেকে যে মালপত্র ঢুকবে তা আমি চার গুণ দামে গ্রামবাসীদের কাছে বেচবো। এইসব লোকসান আমি ওখান থেকে তুলবো। গ্রামবাসীদের জন্য তোর মনে খুব দরদ তো? আমি ওদের ঘটি বাটি বিক্রি করিয়ে তবেই ছাড়বো। হ্যাঁ, তুমি এসব কিচ্ছু করবে না, আমি ওদের সব জানিয়ে দেব। দাও জানিয়ে, ওরা কেউ তোমার কথা বিশ্বাস করবে না। তোমার কথা আর কি প্রমাণ আছে? ওরা আমায় ভগবানের মতো বিশ্বাস করে। এত টাকা দিয়ে লঞ্চটা কিনেছি কি এমনি এমনি? এটা কিন্তু তুমি ভালো করছো না, এর ফল কিন্তু ভালো হবে না। এই এই, তুমি এখন যাও তো। মুচকে একটা মেয়ে ভাবছে কটা খেলা দেখিয়ে আমায় ঘাবড়ে দেবে। যাও যাও যাও, রাতে লঞ্চ আসবে। আরে নকল, তুই এমন ভয়ে সিটিয়ে রইলি কেন? গ্রামের রথের মেলায় ম্যাজিক দেখিসনি? এই এই কাঠের লকগুলোর কি হবে? মালপত্র কোথায় রাখা হবে? আরে এগুলো বের করে উঠোনে রাখ, সময় এলে এগুলো বেচে দেব। কাঠের বাজার দর খুব ভালো। দাঁড়াও মোরল মশাই, তোমার ব্যবস্থা আমি করছি। লোকটা যতই খারাপ হোক না কেন, একটা কথা কিন্তু একদম ঠিক বলেছে। গ্রামের লোকেরা ওকে ভগবানের মতো বিশ্বাস করে, আমার কথা কেউ মানবেই না। এদিকে আবার আমার স্পেশাল পাওয়ার দিয়ে যদি ব্রিজ বানিয়ে দিই তাহলে তো গ্রামবাসীরা উঠবেই না। তাহলে এমন কি করা যায় যাতে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগেই একটা সাঁকো বানিয়ে নেয়? আমার কাছে পাওয়ার থাকতেও আমি কিছু করতে পারছি না। ভবতোষ বাবু এভাবেই গ্রামের লোকেদের ঠকিয়ে যাবে? আরে তুমি এখনো এখানে কি করবে ভাবলে? বাড়ি ফিরে যাবে নাকি জিনিসগুলোকে কাট বানিয়ে দেবে? এই নাম তোরা, নাও কাঠ বানিয়ে দাও। শোনো মেয়ে, তুমি যতবার কাঠ বানাবে আমি ততবার শহর থেকে মাল নিয়ে আসব, আর বর্ষার পরে কাঠগুলো চড়া দামে বেচে দেব। আর তাই তুমি কাঠ বানাও আর লোহা যতক্ষণ এই লঞ্চ আমার সাথে আছে, তুমি আমার কিচ্ছুটি করতে পারবে না। তাই তো, এতক্ষণ এটা আমার মাথায় কেন আসেনি? এই লঞ্চটাই তো ভবতোষ বাবুর পাওয়ার। এই লঞ্চটাই যদি না থাকে তাহলে? আয় 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 আয়, এ আমার সর্বনাশ হয়ে গেল রে, আমার লঞ্চ ডুবে গেল। এবার এবার কি করবে মোরল মশাই? আরেকটা লঞ্চ কিনবে, আবার ডুবে যাবে। যতবার লঞ্চ কিনবে ততবার ডুবে যাবে। আয় আয় আয়, আমার ব্যবসা কি হবে এবার? তুমি এখনো ব্যবসার কথা বলছো? এবার ভাবো তুমি কি খেয়ে বাঁচবে? সেতু নেই, লঞ্চ নেই, শহর থেকে চাল ডাল আসবে কি করে? গুদামও কাঠে ভরা। তাই তো, এটা তো ভেবে দেখিনি। ও মেয়ে, আমায় প্রাণে মেরো না, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমি আর কখনো এমন অসাধু ব্যবসা করব না। যা করব গ্রামের ভালোর কথা ভেবেই করব গো। তাহলে কথা দাও, যত তাড়াতাড়ি সম্ভব পাকা সেতু বানিয়ে নেওয়ার ব্যবস্থা করবে।
দেখবো 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 নিশ্চয়ই দেখবো। বাবু না দেখলে আমি জোর করে দেখাবো। কিন্তু ততদিন আমাদের বেঁচে থাকার ব্যবস্থা করে দাও, দয়া করে কোনো একটা ম্যাজিক করো। ম্যাজিক আমি না, ম্যাজিক করবে তুমি। আমি আমি কি করবো, আমি কি করবো? গ্রামের মানুষ তোমায় ভগবান ভাবে। তুমি কাল সকালেই সবাইকে একজোট হয়ে একটা অস্থায়ী সাঁকো বানানোর কথা বলবে। অস্থায়ী সাঁকো? কিন্তু তার জন্য যে অনেক খরচ হবে। খরচ তুমি করবে। আমি অত টাকা কোথায় পাবো? কদিন অনেক টাকা লুট করেছো, এবার খরচ না করলে কিন্তু সবাই একসাথে মারা পড়বে। আর গুদামে যে কাঠগুলো আছে সেগুলো দিয়ে সাঁকো তৈরির অনেকটা খরচে বেঁচে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে, আমরা সবাই মিলে সাঁকো তৈরি করব। আমরা সবাই মিলে সাঁকো তৈরি করব, পারবো? নিশ্চয়ই পারবো, পারতে আমাদের হবে। না হলে যতদিন না পাকা সেতু তৈরি হচ্ছে, আমাদের ছেলেপুলিরা কি পড়াশোনা বন্ধ করে দেবে? এই শোনো সবাই, বেঁচে থাকবার জন্য খাওয়া দাওয়া যেমন জরুরি, পড়াশোনা করাটাও ঠিক ততটাই জরুরি। তাই আজ থেকেই আমরা সবাই মিলে কাঠের সাঁকো তৈরির কাজ শুরু করব। নকুল, যাও কয়েকজনকে নিয়ে আমার গুদাম থেকে কাঠ নিয়ে এসো। একে যাচ্ছি বাবু। সত্যি আপনি ভগবান মোড়ল মশাই, এতদিনে বাচ্চাগুলো আবার পড়াশোনার কথা ভাবতে পারবে। তুই কিন্তু আজকাল কোনো খোঁজ খবর রাখছিস না, পড়াশোনার ফাঁকে ফাঁকে নিউজ পেপারটাও তো পড়তে হবে নাকি? ঠিক আছে পাপা, এই খবরটা যে নিউজ পেপারের রিপোর্টারদেরও আগে আমি জানি সেটা কিন্তু পাপাকে বলতে যেও না, কেমন? ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।